নান্দনিক চিত্রশালা গ্যালারি কায়ার 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হলো দলীয় চিত্র প্রদর্শনী। করোনার কারণে সরাসরি নয়, ভার্চুয়াল প্ল্যাটফর্মে উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। গ্যালারি কায়ার 16 বছরের যাত্রাপথ উদযাপনে এই চিত্র প্রদর্শনী। স্থান পেয়েছে বাংলাদেশ ও ভারতের 42 বরেণ্য চিত্রশিল্পীর 104টি চিত্রকর্ম। জল, তেল, অ্যাক্রিলিক রঙের পাশাপাশি এচিং, উডকাট প্রিন্ট, চারকোলের মতো বৈচিত্র্যময় সব মাধ্যমে আঁকা বর্ণিল সব চিত্রকর্মে ফুটে উঠেছে বাংলা ও বাঙালির জীবনধারা। আমরা বিভিন্ন সময়ে যে ছবি সংগ্রহ করি, দেশে দেশের বাইরে থেকে শিল্পীদের ছবি সংগ্রহ করি, সেগুলো আমরা রেখে দেই মূলত এই অ্যানিভার্সারি শোতে এক্সিবিট করার জন্য। কিছু কিছু করে প্রায় 42 জন শিল্পীর কাজ এখানে আছে। শিল্পী আমিনুল ইসলাম, দেবদাস চক্রবর্তী, সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, কালিদাস কর্মকার, শাহবুদ্দিন আহমেদের মতো কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি অংশ নিয়েছে তরুণ শিল্পীরা। প্রদর্শনীতে উঠে এসেছে বাংলার চিত্রকলার যুগ যুগান্তের পটভূমি। গ্যালারি কায়া তার শুরু থেকে অদ্যাবধি আমাদের সিনিয়র শিল্পী যারা আছেন, তাদের মধ্যে অনেকেই এখন নেই যারা উদ্বোধনের দিন ছিলেন, অনেকে এখনও আছেন, এবং তরুণতর যারা আছেন, আমরা যখনই কাউকে কোনো কিছু নিয়ে অনুরোধ করেছি, কখনোই কেউ একেবারে আমাদেরকে বিমুখ করেননি। 22 আগস্ট পর্যন্ত চলবে বৈচিত্র্যময় এই প্রদর্শনী। সৌরভ বাপ্পা, বিবিসি নিউজ, ঢাকা।